গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকেও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মনে করে যে স্বপ্নে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, তো এইগুলো আমার স্বপ্ন দেখছি এখন। তো দেখতে পাচ্ছ এখানে মা পোড়াশ বিশিগুলো এভাবে সিদ্ধ করে রেখেছেন কুকারে, আর মাছ তরকারি বানানোর জন্য এখানে সবজি করে রেখেছেন, ফুলকপি আলু ও শিম এগুলো। তো মা, তোমরা সবাই জানো আমাদের বাবার বাড়িতে উনুনে বেশিরভাগ রান্না করা হয়, তো গ্যাস আছে তারপরেও উনুনে রান্না করা হয়। তো আমি মানে আমি মাকে বললাম যে আমি রান্না করব আজকে, তো মা সব কিছু রেডি করে দিচ্ছেন, যেহেতু আমি ভিডিও করব তার জন্য আমি এগুলো রান্না করছি, মানে স্বপ্নে রান্না করছি, বুঝতেই পারছো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো আমাদের বাড়িতে না, বাবার বাড়িতে না, মানে গুঁড়ো মশলা কিছু খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ ধরো গুঁড়ো মশলা থাকে, কিন্তু হঠাৎ করে কোনো সময় যে সময় মানে কিন্তু লঙ্কাটা বাটা হয় ঠিকই, ধরো জিরের গুঁড়ো, কিন্তু হলুদটা গুঁড়ো খাওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ অঙ্কুশ মায়ের সঙ্গে কথা বলছে যে দিদুন ওইটা কি ওইটা কি বলছে। তো সবসময়ই বেশিরভাগই বাটা মশলা খাওয়া হয়। তো আমরা তো মানে এদিকে দেখতে পাচ্ছ আমার কাকু আর কি স্টুডেন্ট পড়ান, কাকু আর কাকিমাও মাঝে সাঝে পড়ান, তো এই যে দেখতে পাচ্ছ ওদের ছুটি হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, আর এদিকে মা মানে মাছ তরকারির জন্য এখানে মশলা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বলছি সরি শুকনো লঙ্কা, এগুলো মার বাটা হয়ে গেছে। তো এইদিকে পোড়াশ বেশি বাজাগুলো হয়ে গেছে। আর আজকে না ভীষণ রোদ, কি বলবো তোমাদের, এত রোদ উঠেছিল যে আমার শরীরটাই জ্বলে যাচ্ছিল, এই ধরনের অবস্থা। তো মা বললেন যে না মা রান্না করবেন, তো দেখতে পাচ্ছ মা সব কিছু আমাকে ধুয়ে টুয়ে দিচ্ছেন, এদিকে শুধু আমি কুঞ্চিটা নাড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো আমি এবার নুন হলুদ জিরে তারপর লঙ্কা যেগুলো মা বেটে রেখেছিলেন শিলনোড়ায়, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গিয়ে কি বলে দইয়ের ডিবা আর কি। তো তো মগও আছে, কিন্তু মা ওইটা দিয়ে কাজ করে ভীষণই ভালো লাগে মার, তো আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে। তো এবার দেখতে থাকো পুরোপুরি রান্নাটা। তো মানে বেশি কিছু রান্না করা হবে না যেহেতু সকালবেলা, আর আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তো মাকে বললাম যে মা আমি রান্না করব, মা বলে না এত রোদের মধ্যে এরকম রান্না করতে হবে না, তো আমি যেহেতু ভিডিও করব তার জন্য আমি নিজেই রান্না করছি। তো মা সব কিছুই মানে দিচ্ছেন আমাকে রেডি করে। আর অঙ্কুশ তো ভীষণই দুষ্টমি করছে, ভীষণ মানে কি বলবো, সারা দিন শুধু খেলা আর খেলা এত পরিমাণে। তো যেহেতু এখন শুকনোর দিন তার জন্য আমাদের বাইরে রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে মা মানে মাটির চুলো মানে এখানে উঠিয়েছেন বাইরে। তো বাইরে মানে এমন দিনের বাইরে চুলা করলে কি হয়, গড়টা মানে কালো হয় না। তো এদিকে আমি রান্না করছি, দেখে মা সব কিছু আমাকে রেডি করে দিয়ে মা বাসন ধুয়ে নিচ্ছেন। তো ওইটা হচ্ছে আমাদের গড়ের পিছন দিকটা। তো এই যে দেখতে পাচ্ছ লেবু গাছে অনেক ফুল এসেছে লেবুর, আর আমাদের গাছে না ভীষণ লেবু হয়, কি বলবো তোমাদের। আর এই যে আগর গাছ, তো এই আগর গাছে না পোকা লেগে গেছে, আর এখানে একটা বাবা পান গাছ লাগিয়ে দিয়েছেন ওই গাছটায়। তো ওইদিকে ভিডিও করতে করতে চলে আসলাম ওইদিকে, ওইদিকটা আমার পুরোপুরি হয়ে গেছে, আর এখন আমি জল দিয়ে দেবো তরকারিতে, তো ঝুলের জন্য আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো আমাদের বাবার বাড়ি না পানের গাছ আছে, অনেক পানের গাছ, তো অনেকটা পানের গাছ যেহেতু আছে, আর বাগানে অনেকগুলো গাছও আছে, ধরো ধুনো গাছ, পানের গাছ, অনেকগুলো গাছই আছে। তো স্বপ্নের দেশ থেকে এবার চলে আসলাম আমার দেশে, বুঝতেই পারছো। তো এখন মানে ওই ভিডিওটা ছিল আমাদের মানে অনেক দিন আগের, যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম সেই দিনকের ভিডিও করে রেখেছিলাম, তো ভিডিওগুলো ছাড়া হয়নি। তো আজকে হঠাৎ করে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে ভিডিও পেলাম, তো আমি ভাবলাম যে না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, চট করে ভিডিও ছাড়বো আর ফোট করে তোমাদের কাছে চলে যাবে। তো মায়ের হাত ভেঙেছিলো, তো ওই ভিডিওটাও অনেকদিন আগের করা, কিন্তু তখন আমি ভিডিওটা ছাড়তে পারিনি, ভিডিওটা করেছিলাম ঠিকই, ভিডিওটা ছাড়তে পারিনি। তো মায়ের হাতটা ভালোভাবে, এখন মায়ের হাতটা একটু ভালোভাবে ঠিক হয়েছে, ঠিক মানে হয়েছে বলতে ভুল হবে, এখনও হাতে অনেকটা ব্যথা, কিন্তু ফুলাটা আগে থেকে কমেছে।
তো এদিকে দেখতে পাচ্ছ এইগুলো ধোয়া ধুই মোছামুছি করলাম, ওইটা হচ্ছে পানের ব্যাগ। তো অঙ্কুশের বাবা যখন বাড়িতে থাকেন না তখন অনেক পান খান, কিন্তু আমি এতটুকু পান খাই না। তো এই ব্যাগটার না ভালো সিস্টেম, ধরো মানে একটা চেইন সিস্টেমের মতো আছে, ওইটা খোলা যায় আবার পানটাও রাখা যায়, পানটা নষ্ট হয় না। তো পানের থালা, তারপর মানে ডিবা কৌটো, মানে এগুলো সব কিছু আমি ধুয়ে রেখেছি। তো এগুলো শুকিয়ে গেলে না আবার মানে রেখে দেবো একটা কিছুতে, যা মানে যেহেতু ময়লা যেভাবে না হয় আর কি সেইভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আমার এখন দরকার নেই, যেহেতু আমি পান খাই না, আমি টোটালি পান খাই না বলতে ভুল হবে, খাই মাঝে মধ্যে খাই, যখন ধরো পান দেখেছি বা কেউ আমার সামনে পান খাচ্ছে তখন আমি খাই। তো এই যে দেখতে পাচ্ছ এই এখানে মাকড়ের অনেক জাল ছিল, জুল, তো এইগুলো আমি ভালোভাবে জেড়ে নিলাম। আর এইদিকে কাপড় চুপড় ধোয়াধুই হয়ে গিয়েছিলো, তো কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন রান্নাঘরের কী অবস্থা দেখো, রান্নাঘরে এই যে ভালোভাবে মুছেছিলাম, মানে আজকে মনে হলো যে সব কাজগুলো মানে একবারেই করে নিই। তো এইগুলো মোছামুছি ধোয়াধুই মানে এইগুলো ভালোভাবে করলাম, এখন রান্নাঘরটা মুছবো আর স্নান করব। দেখতে পাচ্ছ এইগুলো ভালোভাবে মোছামুছি করেছি, আর বেশি নোংরা থাকলে না সত্যি ভালো লাগে না। তো এবার খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা ভাতটা খেয়ে নেই। তো এখানে ছোটো মাছের একটা তরকারি আর শুকনো মাছের তরকারি আছে, আর এখানে আছে বড়ইয়ের চাটনি। তো চলো আমরা ভাতটা খেয়ে নেই, আর ভাতটা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।